बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बायोफ्लॉक फिश फार्मिंग ए टू जेड रंगपुर चैनले अपन के आबार स्वागत सम्मानित दर्शकवृंद आशा करछि जे जेखाने आछेन सुस्थ आछेन सुंदर आछेन भालो आछेन। प्रिय दर्शक आज के आमरा लाइफ फूड सम्बन्धे आलोचना करब एवं सेई साथे लाइफ फूडेर एकटी अत्यावश्यकीय पार्ट हच्छे दाफनिया जेटी आमरा खूब सहजे घरेर मध्ये कालचार करे आमादेर कलर फिशेर जन्य খুব ভালো একটি খাদ্য তৈরি করতে পারি এবং সেখান থেকে আমরা খুব বেশি বেনিফিশিয়াল হতে পারি বা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি নিয়ে আসতে পারি সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নিই লাইফ ফুড সম্বন্ধে। তো লাইফ ফুড মাছের লাইফ ফুড কী কী, কালার ফিশের জন্য লাইফ ফুডগুলো কী কী? এক নম্বর হচ্ছে ব্রাইন শ্রিম্প, দুই নম্বরকে আমরা ধরতে পারি দাফনিয়া, তিন নম্বর পজিশনে থাকছে টিউবিফেক্স, চার নম্বর পজিশনে থাকছে মাইক্রোওয়ার্মস এবং এইভাবে ধারাবাহিকভাবে ব্লাড ওয়ার্মস আছে, ব্ল্যাক সোলজার ফ্লাই আছে, এসব মোটামুটি মাস্কিটো লার্ভা আছে। তো এই লাইফ ফুডগুলো খুবই অত্যাবশ্যকীয় হচ্ছে কালার ফিশ ফার্মিংয়ের জন্য। লাইফ ফুডের কাজ কী? লাইফ ফুডের কাজ হচ্ছে নিউট্রিশন বা প্রোটিনের যে পরিমাণ থাকে এই লাইফ ফুডগুলোতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে এবং প্রোটিনের পরিমাণ বেশি থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে মাছের সার্ভাইভাল ক্যাপাসিটি বা মাছের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং মাছের যে রং, কালার ফিশ আমরা কী জন্য পছন্দ করি, মাছের কালার আছে জন্য পছন্দ করি। যদি এটা সাদা মাছ হতো তাহলে বলতাম সাদা মাছ। অনেক কালার মাছেরই কালার সঠিক আসে না, যে কারণে বাজারে সঠিক মূল্য পাওয়া যায় না। যে মাছ যত বেশি গ্লোরিয়াস কালার হবে সেই মাছের ভ্যালু বাজারে তত বেশি। ঠিক তেমনিভাবে যদি আমরা মাছকে সঠিক কালারে নিয়ে আসতে চাই, দ্যাট মিন্স ইম্পোর্টেড যে মাছগুলো থাকে সেই মাছগুলোর কালার কিন্তু অনেক সুন্দর। কেন হয়, আপনারা গুগলে ঘেঁটে দেখবেন, ইউটিউবের প্ল্যাটফর্ম ঘেঁটে দেখবেন, তারা কিন্তু সবাই মাছকে লাইভ ফুড সরবরাহ করে, লাইভ ফুড খেতে দেয়। তো আমরা যদি মাছকে লাইভ ফুড খেতে দিতে পারি তাহলে মাছের কালার হবে অনেক সুন্দর, অনেক গ্লোরিয়াস এবং মার্কেটে এটার ডিমান্ড হবে অনেক বেশি। প্রিয় দর্শক, দাফনিয়া যেহেতু আজকের আলোচ্য টপিক, সেহেতু দাফনিয়া কীভাবে আমরা চাষ করব এবং দাফনিয়া কীভাবে চাষ করা যায় সেটি আমরা মোটামুটি একটি আমার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আমাকে কমেন্ট করেন, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া দাফনিয়া কীভাবে চাষ করে, আমরা কীভাবে দাফনিয়া চাষ করতে পারি, আমার দাফনিয়া ক্র্যাশ করছে। আসল বিষয় হচ্ছে যে দাফনিয়া চাষ করার অনেকগুলো ওয়ে আছে, সেই ওয়েগুলো আমি প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করেছি। প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্টটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করব যে আমার কোন এক্সপেরিমেন্টে আমি ভালো রেজাল্ট পেয়েছি সেটাই। তো আমার দুই পাশে যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে এখন দাফনিয়া দেওয়া আছে। এই দাফনিয়াগুলো আমি কিন্তু টোটালি একটা ইনডোর ঘরের মধ্যে করছি যেখানে সানলাইটের ব্যবস্থা নেই বললেই চলে। আমি শুধু এই যে লাইটটি দেখতে পাচ্ছেন, এই লাইটটি দিয়ে আমি এদের আলোর ব্যবস্থা করি। তো এখন কথা হচ্ছে যে দাফনিয়ার জন্য কতক্ষণ আলো দরকার, কী কী দরকার আমি বলি। দাফনিয়ার উপরে যে প্রশ্নগুলো আমাদের কাছে খুব বেশি আসে বা আমার নিজের কাছেও যে প্রশ্নগুলোর উত্তর জানা দরকার ছিল সেটি আমি বলছি। দাফনিয়াতে প্রোটিনের পরিমাণ কত থাকে এটা আমরা অনেকেই জানি না। তো দাফনিয়াতে প্রোটিনের পরিমাণ থাকে তার যে বডি ওয়েট সেটার অ্যাটলিস্ট 50% থাকে, অ্যাবাভ দেম তার উপরে থাকে। এবং এইটাই দাফনিয়ার মধ্যে কী কী ভিটামিন থাকে, ভিটামিন এ এবং ভিটামিন ডি এর পরিমাণ দাফনিয়াতে অনেক বেশি থাকে। দাফনিয়ার জন্য কি সূর্যের আলো জরুরি? হ্যাঁ, দাফনিয়ার জন্য সূর্যের আলো জরুরি, তবে ডিরেক্ট সানলাইটটা, ডিরেক্ট সূর্যের আলো জরুরি নয়, সেটা ইনডিরেক্ট সানলাইট হতে হবে। আরেকটি প্রশ্ন হচ্ছে দাফনিয়া চাষ করার জন্য কোন তাপমাত্রা আদর্শ ধরা হয়। গুগলের তথ্য অনুযায়ী 22-24 ডিগ্রি টেম্পারেচারকে আদর্শ টেম্পারেচার হিসাবে ধরা হয় এবং সার্ভাইভাবল টেম্পারেচার বা বেঁচে থাকার জন্য দাফনিয়া বেঁচে থাকে 5 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত। দিনে কতক্ষণ আলো দরকার হয় এটি একটি কোশ্চেন, সেটি হচ্ছে দাফনিয়ার দিনের মধ্যে আপনি 12 ঘন্টা যদি আলো দিতে পারেন সেটি বেশি ভালো। দাফনিয়াকে আমরা খাবার হিসাবে কী কী দিতে পারি এটি খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, দাফনিয়াকে আমরা কী কী খাবার হিসাবে দিতে পারি। এ পর্যন্ত আমার এক্সপেরিয়েন্স শেয়ার করছি সেটি হচ্ছে যে দাফনিয়া আমি কাউ ন্যাচার, দ্যাট মিন্স গোবর এবং আপনার অয়েল কেক যেটা আছে যেটাকে আমরা খৈল বলি বাংলায়, খৈল এবং ইস্ট,
এবং স্পুরুলিনা ট্যাবলেট এই চারটি দিয়েই কিন্তু আমি প্র্যাকটিস করে দেখেছি। তো আমার কাছে সবচেয়ে ইজিয়েস্ট মেথড যেটি মনে হয়েছে সেটি হচ্ছে ইস্ট দিয়ে কিন্তু আমরা খুব সহজে আমরা দাফনিয়া কালচার করতে পারি, এটি আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে। তবে যদি বৃহৎ আকারে কেউ করতে চান সেক্ষেত্রে কাউ নেচার দ্যাট মিন্স গোবর এবং অয়েল কেক দিয়ে করা যেতে পারে, সেটারও রেজাল্ট ভালো হয়। তবে সেটার জন্য দরকার হবে আমাদের পন্ডের মতো সাইজের যে ড্রামগুলো আছে, ট্যাঙ্কগুলো আছে, সেগুলোতে যদি আমরা করি সেখানে অয়েল কেক এবং কাউ নেচার দিয়ে করলে রেজাল্ট পাওয়া যাবে। তবে ছোট পরিসরে করতে গেলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে ইস্ট দিয়ে করলে এটার রেজাল্ট অত্যন্ত ভালো আসবে। তো দাফনিয়াকে আমি দর্শক আরেকটি ভাইটাল যে প্রশ্ন সেটি হচ্ছে দাফনিয়ার জন্য আমরা কোন পানি ব্যবহার করব। তো অ্যাজ পার গুগলের তথ্য এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টে যেটা মনে হয়েছে এবং প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে যেটি আমি বলতে পারি সেটি হচ্ছে যে অ্যাটলিস্ট 2-3 দিনের পুরাতন পানি, যেই পানিতে ক্লোরিন থাকবে না, দ্যাট মিন্স মিনিমাম 48 ঘন্টা হলে পানি থেকে ক্লোরিন বাষ্পীভূত হয়, সেই ডিক্লোরিনেট যে ওয়াটারটা আছে, ক্লোরিন ফ্রি যে পানিটা আছে, সেই পানিতে কিন্তু আপনি প্রথমে সেই পানিটা ড্রামে 24 থেকে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা রেখে দেবেন। এরপরে সেখানে আপনি কিছু স্ট্যাটার দাফনিয়া দ্যাট মিন্স কিছু দাফনিয়া নিয়ে এসে যদি ছেড়ে দেন, এরপরে আপনি যদি এগুলোকে ইস্ট খেতে দেন। এখন ইস্ট খাবারের মাত্রাটা কী পরিমাণে দিবেন সেটি একটা ফ্যাক্ট। আপনারা যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আইবিসি ট্যাঙ্ক। এই আইবিসি ট্যাঙ্কে আমি 2 টি স্পুন পরিমাণ ইস্ট বোতলে গুলিয়ে আমি প্রদান করে থাকি প্রতিদিন। যখন পানি স্বচ্ছ হয়ে যায় পানি, এটাকে এই দাফনিয়াকে ওয়ান কাইন্ড অফ বেটার ওয়াটার ক্লিনার বলা হয়। পানি পরিষ্কার করার জন্য দাফনিয়া হচ্ছে একটি উপযোগী এলিমেন্ট। এরা পানিকে খুব দ্রুত পরিষ্কার করে, দ্যাট মিন্স পানির ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে, পানির ভিতরে যে খাদ্যকণা থাকে, সেগুলো তারা খুব দ্রুত খেয়ে পানিকে পরিষ্কার করে ফেলে। তো এই জন্যই আপনি দাফনিয়ার চাষ করতে গেলে আপনার সবচেয়ে বেশি ভালো খাদ্য হচ্ছে ইস্ট। তো এখন কথা হচ্ছে যে দাফনিয়ার পিএইচ লেভেল চাষ করতে গেলে পিএইচ লেভেল কত রাখা যায়। পিএইচ লেভেল হচ্ছে 7-8.5 পর্যন্ত দাফনিয়া চাষের জন্য বেটার পিএইচ, পটেনশিয়াল অফ হাইড্রোজেন, পানিতে হাইড্রোজেনের উপস্থিতি বোঝানো হয়। তো সাধারণত আমরা তো এই স্কেলগুলো তেমন একটা মাপি না বললেই চলে, কিন্তু মূল যে বিষয় সেটি হচ্ছে যে দাফনিয়া চাষ করতে গেলে আপনাকে ওল্ড ওয়াটার পুরাতন পানি ইউজ করতে হবে এবং অতিমাত্রায় খাবার দেওয়া যাবে না, একটা নির্ধারিত মাত্রায়, যেন পানিটা ক্লাউডি হয়েছে এরকম হয়। ধরে নেন যে আপনি এখানে 300 লিটার পানি আছে, এই 300 লিটার পানির জন্য প্রতিদিন আপনি 2 টিস্পুন ইস্ট সেটাকে বোতলে নিয়ে খুব সুন্দর করে ঝাঁকিয়ে, আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কীভাবে ইস্ট আমরা দিতে পারি, এভাবে ইস্ট দিতে পারি সেটা আমি দেখিয়ে দেব। এবং সেই সাথে দাফনিয়া, আরেকটি বড় প্রশ্ন থাকে সেটি হচ্ছে আসলে দাফনিয়া ভালো না ব্র্যান্ড শ্রিম্প ভালো, এই প্রশ্নটা আমার কাছে অনেকেই করে থাকেন। তো লাইভ ফুডের মধ্যে খুব বেশি ভালো দুটি ফুড হচ্ছে দাফনিয়া এবং ব্র্যান্ড শ্রিম্প। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ব্র্যান্ড শ্রিম্প কিন্তু আমাদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। ইম্পোর্টেড যে ব্র্যান্ড শ্রিম্পটা আছে সেটাই আমাদেরকে ক্রয় করতে হয়, অ্যাটলিস্ট 1,000-এর দাম 4,500-5,000 টাকায় ক্রয় করতে হয়। তো এটা কিন্তু অনেক বেশি এক্সপেন্স আমাদের জন্য। সেই ক্ষেত্রে আমরা যদি দাফনিয়াটা ঘরের মধ্যে চাষ করতে পারি বা আমার ইয়ার্ডে চাষ করতে পারি এবং সেটাই যদি আমি আমার মাছকে খাওয়াতে পারি, তাহলে কিন্তু আমার এই 5,000 টাকাই একটা বড় সেভিংস চলে আসছে। তো এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে যে পুঁজি কম ইনভেস্ট করে আমরা কীভাবে এখান থেকে লাভবান হতে পারি, দ্যাট মিন্স কীভাবে কালার ফিশ চাষ করে কালার ভালো রেখে মাছ বাজারে সেল করে আমরা প্রফিট করতে পারি। মূল টার্গেট হচ্ছে এটা, আমাদের মূল টার্গেট দাফনিয়া চাষ করা না, আমাদের মূল টার্গেট হচ্ছে কালার ফিশ চাষ করা। একটি কথা আছে যে আপনাকে হাতি চাষ করতে গেলে অবশ্যই একটি কলা বাগান আগে চাষ করতে হবে, কলা বাগান রেডি হয়ে গেলে আপনার হাতি নিয়ে আসবেন। তো কালার ফিশের ব্যাপারে আসলে কমেন্টটা এরকম বললে আপনারা কেমন ভাববেন সেটা আমি জানি না, তবে আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সে মনে হয় যে আপনাকে কালার ফিশ
পালন করতে গেলে যদি মার্কেটে যে ডিমান্ডফুল কালার ফিশ আছে সেটি যদি আপনি তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে লাইভ ফুডের দিকে নজর দিতে হবে। দ্যাট মিন্স লাইভ ফুড আগে চাষ করতে হবে, তারপরে আপনাকে শুরু করতে হবে যে হ্যাঁ আমি এখন কালার ফিশ চাষ করবো, তাহলেই আপনার মাছের কালার আসবে, গ্লোরিয়াস কালার আসবে এবং সেটা বাজারে অনেক ডিমান্ডফুল হবে। দর্শক, আর দুটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে ব্রাইন শ্রিম্প এবং টিউভেক্স, ব্লাড ওয়ার্মস সবই কিন্তু লাইভ ফুড। এদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য দুইটি গুগলের তথ্য অনুযায়ী একটি ব্রাইন শ্রিম্প, একটি ডাফনিয়া। এদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় বিকজ এদের প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি। ব্রাইন শ্রিম্পে ধরা হয় 60% পর্যন্ত প্রোটিন থাকে এবং ডাফনিয়াতে ধরা হয় 50-এর বেশি পরিমাণ প্রোটিন থাকে। তো দাফনিয়া কালচারে তেমন একটা ঝামেলা কিন্তু নেই। পক্ষান্তরে আপনি যদি ব্রাইন শ্রিম্পকে হ্যাচ করতে চান তাহলে কিন্তু এই হ্যাচিং প্রক্রিয়াটা একটু জটিল, খুব জটিল আমি বলবো না। যারা মাছ চাষ করেন, কালার ফিশ চাষ করেন তাদের জন্য খুব জটিল না, সামান্য একটু ঝামেলা কিন্তু হয়েই থাকে। অনেক সময় ব্রাইন শ্রিম্প হ্যাচিং হতে প্রবলেম হয়, দেখা যায় 30% হ্যাচিং হয়েছে, 40% হ্যাচিং, বাকি আমাদের ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, যেটা কিন্তু আমাদের সামান্য একটু স্ট্যাটার দিয়েই আমরা দাফনিয়া শুরু করলে কোটি কোটি দাফনিয়া হবে। আমরা চলুন আমার ট্যাঙ্কে দেখি কী পরিমাণ দাফনিয়া আছে এবং আমি প্রতিদিনই হারভেস্ট করে এই মাছগুলোকে খাওয়াচ্ছি। দর্শক, দেখতেই পাচ্ছেন আমি হারভেস্ট করছি আমাদের দাফনিয়াগুলো এবং আমি এটা একটি ইমো ফোনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আসলে দাফনিয়ার পরিমাণ কতটা আছে। ইমো ফোনে জমতে একটু সময় দিতে হয়, সময় দিলে এটা নিচে জমে যাবে, তাতে মোটামুটি বোঝা যায় যে এখানে পরিমাপটা সঠিক পাওয়া যায় আর কি, যে আমি আমি যে কালচার করছি সেটাতে কি পরিমাণ কালচার হলো। তো আমরা যদি একটু জুম করে দেখি তাহলে কিন্তু এখন জিনিসটা আমরা ক্লিয়ার দেখতে পাবো। হ্যাঁ, যে আমার হাতে যে একটি ইমোভ ফোন আছে, আপনারা ইমোভ ফোনকে অনেকেই ভালো করে চেনেন, যে এটা দিয়ে ফ্লক মাপা হয় বা এই জাতীয় খাদ্যের ডেন্সিটি মাপা হয়, সেই ইমোভ ফোনের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করছি যে আসলে কতটুকু পরিমাণ এখানে ইয়া জমে গেছে। আমরা যদি এভাবে খেয়াল করি, বাবা টর্চ লাইটটা দাও তো একটু, খেয়াল করি, সুপ্রিয় দর্শক আমরা যদি খেয়াল করি এখানে ইউফোনের দাগ টানা আছে, অ্যাটলিস্ট 20 ml কিন্তু জমে গেছে আমার, এখানে 20 ml এর দাগ কাটা আছে। আমরা যদি জুম করে দেখি, জুম করে দেখি তাহলে 20 ml এর দাগ পর্যন্ত চলে আসছে। আর এইখানকার ডেন্সিটি যদি আমরা খেয়াল করি, আপনারা একটু মনোযোগ দিলেই দেখতে পারবেন যে অনেক পরিমাণ দাফনি আছে, যেটা কিনা 100-200 গাপি মাছের অ্যাটলিস্ট 2-3 দিনের খাবার হয়ে যাবে। তো আমরা যারা শখ করে, আমরা যারা এই গাপি মাছ পালন করছি বা বিভিন্ন দামি গাপি মাছ কালচার করছি, তাদের জন্য কিন্তু এটা অপরিহার্য একটি খাবার। আমরা যদি এভাবে ঘরে বসে কালচার করতে পারি দ্যাট শুড বি বেটার। সো দ্যাট দাফনিয়ার গুণাগুণ সম্পর্কে আমি বলেছি, আপনারা এভাবে কিন্তু কালচার করতে পারেন, এটা রেজাল্ট অনেক ভালো। সুপ্রিয় দর্শক, একটি ভিডিও করতে অনেক শ্রম দিতে হয়, অনেকটাই সময় লাগে। তো আমার ভিডিও থেকে যদি কোনো কি পয়েন্ট আপনার প্র্যাকটিক্যাল লাইফে, আপনার এই ফিশ ফার্মিংয়ে কোনো কাজে আসে, তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।